সুপারবাইক এই শব্দটাই যথেষ্ট আমাদের শরীরে এক আলাদাই শিহরণ তৈরি করার জন্য জবরদস্ত পাওয়ার হাই স্পিড লাউড সাউন্ড এবং স্টাইলিশ লুকের কারণে সুপারবাইক আমাদের জীবনের টপ উইশলিস্টের মধ্যে জায়গা করে নেয় তো আজ আমরা এমন কিছু সুপারবাইক দেখতে চলেছি যাদের উক্ত ফিচার্স তো রয়েছে তারই সঙ্গে রয়েছে এমন কিছু মাইন্ড ব্লোয়িং ইউনিক ফিচার্স যার কারণে এদের সুপার নয় বরং আলটিমেট সুপারবাইক বলা হয় সো হ্যালো মিডিয়া সকল এবং সখীরা EFMB এর আরেকটি মজার এপিসোডে আপ সবাই লোকা বহুত বহুত স্বাগত হ্যায় তো চলো দেখা যাক নাম্বার 5 ইয়ামাহা মোটরয়েড সাইফাই মুভিজগুলোতে এমন এমন সুপার বাইক দেখানো হয় যা সত্যি অসাধারণ আর মুভি দেখে আমরা ওই সমস্ত সুপার বাইকের উপর ফিদা হয়ে যাই রিয়েল লাইফে এমন বাইক খুঁজে পাওয়া তো মুশকিল কিন্তু অসম্ভব নয় আগে হ্যাঁ ইয়ামাহা মোটরয়েড এমনই একটি বাইক এই বাইক একা একাই চলতে পারে অনেক কম গতিতেও এটা নিজের ব্যালেন্স ঠিক রাখে এই বাইককে ডিজাইন করার সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে সাইকোলজিস্টের সাহায্য নেওয়া হয়েছিল তাকে এই বাইক আমাদের ইমোশনকে বুঝে আমাদের ইশারা অনুযায়ী কাজ করতে পারে এই বাইককে বিভিন্নভাবে হ্যান্ড মুভমেন্ট দেখিয়ে বিভিন্ন মুভমেন্ট করানো যায় একা একা চলতে থাকা এই গাড়িকে তুমি থামতে ইশারা করলে থেমে যাবে আর পেছনের দিকে যেতে ইশারা করলে এ বিন্দাস পেছতে থাকবে আর যদি অনেকক্ষণ বাইক চালিয়ে তোমার পিছুওয়ালা ব্যথা হয়ে গিয়ে থাকে তবে এই বাইককে ছেড়ে তুমি হাঁটতে থাকো আর এই বাইক তোমার পেছন পেছন আসতে থাকবে আমার মনে হয় না এরকম ফিচার্স আর কোনো বাইকে রয়েছে বাট আফসোস ইয়ামাহা মোটরয়েড ইজ নট ইয়েট অ্যাভেলেবল ইন ইন্ডিয়া নাম্বার 4 ইয়ামাহা নিকেন বাইক সাধারণত টু হুইলার হয় রাইট বাট সাধারণত আমাদের এই চ্যানেলে তো সাধারণের কোনো জায়গাই নেই তো এই তিন চাকাওয়ালা ইয়ামাহা নিকেন এই সুপার বাইক 2018 লঞ্চ হয়ে গেছিল এর সামনে দুটি জায়গার কারণে মোড়ে গাড়ি তার নিজের ব্যালেন্স ঠিক রাখে আর গাড়িকে 45 ডিগ্রি পাশালেও এ বেশ ভালোভাবে তার পরিশ্রম বজায় রাখতে পারে আর এর লুক তো ভাই জাহের এই বাইককে প্রথমবার যে চালাবে তার এক্সপিরিয়েন্স তো ভাই নেক্সট লেভেলের হবে এই বাইকে 3 সিলিন্ডার ইঞ্জিন লাগানো আছে যা কিনা ওয়াটার কুলিং সিস্টেমে কাজ করে এর এই 850 সিসির 3 সিলিন্ডার 115 হর্স পাওয়ারের শক্তি উৎপন্ন করে তাই তো এর 0 থেকে 60 কিলোমিটার স্পিড ধরতে মাত্র 4 সেকেন্ড সময় নেয় তো মাই ডিয়ার সখা সখীরা তোমরা যদি এই বাইককে নিজের কাছে পেতে চাও তাহলে তোমাকে 15 লক্ষেরও বেশি টাকা খরচ করতে হবে কিন্তু এক মিনিট তুমি এত টাকা পাবে কোথেকে কিসি পেসে ওয়ালে পেশেন্ট কো এক কিডনি বেচ দুঙ্গা বহুত পেসে আ জায়েঙ্গে ফির এক আঁখ বেচ দুঙ্গা অর পেসে আ জায়েঙ্গে ফির এক কিডনি ফির এক আঁখ ऐसे करके सारा शरीर बेच दूंगा मैं नंबर 3 BMW Motoroid Vision Next 100 गाइस BMW Motoroid Vision Next 100 এমন এক সুপার বাইক যাকে কেউ দেখলে দেখতেই থেকে যাবে BMW কোম্পানি তার 100 বছর কমপ্লিট হওয়ার জন্য 2016 সালে এই বাইক লঞ্চ করেছিল এই বাইকে সেলফ ব্যালেন্সিং সিস্টেম রয়েছে আর এই বাইকের সঙ্গে একটা চশমাও দেওয়া হয় যার নাম দা ভিজিয়ার এই চশমা আর এই বাইক পরস্পর কানেক্টেড থাকে যার ফলে এই চশমায় তুমি দেখতে পাবে আবহাওয়া টেম্পারেচার বাইক কন্ডিশন ফুয়েল টাইম এন্ড মেনি মোর মোট কথাই দমদার বাইকের সঙ্গে অ্যাডভান্স গ্লাসের কম্বিনেশন তোমাকে পুরো ফিল্মি লুক দেবে আর এবারে দামটাও বলি ইন্ডিয়ান মার্কেটে এর দাম প্রায় 2 কোটি 16 লক্ষ টাকা নাম্বার 2 কাওয়াসাকি জে এটাও একটা থ্রি হুইলার বাইক আর এটা ইলেকট্রিক বাইক এর সামনের দুটি চাকায় দুটি আলাদা আলাদা হ্যান্ডেল রয়েছে যার ফলে স্পিডে মোড় ঘুরতে গেলে অনেক সুবিধা হয় এই বাইককে প্রয়োজনে তুমি চওড়া বা সরু করতে পারো স্পোর্টস মোড অন করে দিলেই এই বাইক নিজের আকৃতি কিছু চেঞ্জ করবে আর তোমাকে টপ স্পিড ধরতে সাহায্য করবে আর এর বিপরীতে কমফোর্ট মোডে এই বাইক একটু লম্বা হয়ে যায় আর রাইডারকে এক দারুণ রাইডিং এক্সপিরিয়েন্স প্রদান করে এই বাইকে হাই ক্যাপাসিটির নিকেল মেটাল হাই রাইড ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা ভালোই ব্যাকআপ দেয় অ্যান্ড নাও নাম্বার 1 ল্যাজারেট LMV 496 এই বাইকে চলতে ফিরতে কোনো বিস্ট লাগে এই বাইক এতটাই কমপ্লেক্স যে একে চালানো যে কারোর বাস কি বাত নয় ফ্রেঞ্চ অটোমোটিভ কোম্পানি ল্যাজারেট এই LMV 496 এর ডিজাইন করেছে আর এটা একটা ফোর হুইলার ইলেকট্রিক বাইক এই বাইক শুধুমাত্র রাস্তায় নয় বরং হাওয়াতে উড়তে পারে ফ্লাইট মোড অন করলেই এই বাইকের 4টি চাকা হরিজন্টালি ঘুরে বাইককে কোনো ড্রোনের লুক দেয় আর বাইক হাওয়ায় উড়তে লেগে যায় এই বাইকে 496,000 RPM এর জেড ক্যাট টারবাইন ইঞ্জিন লাগানো আছে যা একে হাওয়ায় ওড়ার ক্ষমতা প্রদান করে সো বাস ইয়ার আজকের জন্য এইটুকুই দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরে এমন কোনো আনকমন ইন্টারেস্টিং অবাক করা কিছু এক্সপেরিমেন্ট ফ্যাক্ট নিয়ে টিল দেন স্টে সেফ কিপ স্মাইলিং বাই বাই